স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিনস স্কলারশিপের সমস্ত লটের টাকা প্রায় ঢুকে গেছে রাজ্যের সমস্ত ছাত্রছাত্রী যারা এই স্কলারশিপে আবেদন করে তাদের যে আবেদন প্রক্রিয়া প্রচুর আগেই কিন্তু সমাপ্ত হয়ে গেছিল এবং তারপরে তাদের যে টাকা ঢোকার প্রসেস সেটাও কিন্তু চলতে থাকে কিন্তু বিগত দিনে আজকে এই মে মাসে দাঁড়িয়েও প্রচুর ক্যান্ডিডেট এখনও টাকা পায়নি তার মধ্যে বেশিরভাগ রয়েছে বিটেক ল্যাটারাল স্টুডেন্ট যারা ডিপ্লো কমপ্লিট করার পরে বিটেকে ভর্তি হয়েছে এছাড়া অনেক জেনারেল ক্যান্ডিডেটও এখনও টাকা পাইনি তো তাদের জন্য আমি খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে এসেছি এবং আমি যে সূত্র মারফত কিছু গুরুত্বপূর্ণ খবরও জেনেছি যে তোমাদের কবে টাকা ঢুকতে পারে তো সেই নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত কথা বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও প্রোটেকনিক্যাল জিনিয়াস কিন্তু তোমাদের জন্য অলওয়েজ কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশান নিয়ে আসে তাই দেরি করো না অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা এখনও স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যামাউন্ট পাইনি এবং রাজ্যের সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্ট করে জানাও তোমরা কত তারিখে আবেদন করেছিলে তাহলে সেই বেসিসে আমি আর একটা সার্ভেও তোমাদের জন্য করতে পারবো তো বিষয়টা হচ্ছে তোমরা জানোই রাজ্যে এখন কিন্তু লোকসভা ভোটের জন্য রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু ভোট কার্য চালু হয়ে গেছে তো সেই মতেই দাঁড়িয়ে কারিগরি ভবন থেকে শুরু করে বিকাশ ভবন থেকে শুরু করে নবান্নের প্রতিটা সরকারি কর্মী বিভিন্নভাবে কিন্তু ব্যস্ত সেই রিলেটেড কাজের জন্য কিন্তু এত দেরি হচ্ছে তো বিগত বছরগুলোতে কিন্তু কোন বছর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ মে মাস পর্যন্ত ডিলে করেনি সে যত লেটেই ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করুক না কেন বিশেষ করে ফ্রেশ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যাদের আবেদন কিন্তু ক্যান্সেল হয়নি তাদের ক্ষেত্রে এতটা লেট কখনো কিন্তু হয়নি এই প্রথম তো এইটার কারণ কিন্তু একদম সোজা এবং একদম সরল তোমরা বুঝতেই পারছ রাজ্যের লোকসভা নির্বাচন সেই ক্ষেত্রেও আমি হেল্প হেল্পলাইন নাম্বারে ফোন করে বিভিন্ন রকম আপডেট না পেলেও অফিসিয়ালি বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন পার্সনদের কাছ থেকে খোঁজ নিয়ে এবং নিজের যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করছি সেই বেসিসে আমি তোমাদের জানাচ্ছি মে মাসের যে সেকেন্ড উইক থার্ড উইক কিংবা এন্ড অফ মে মাস তোমাদের পেমেন্ট ক্লিয়ার হবেই কারণ ভোটের জন্য কিন্তু তোমাদের যে ডেট সেটা কিন্তু পুরোপুরি পিছিয়ে যেতে পারে না কারণ মেয়ের পরে তোমাদের জুনেও ভোট আছে সেই ক্ষেত্রে কিন্তু একটু জিনিসটা একটু লেট রেজাল্ট রয়েছে তো পুরো প্রসেসটা কিন্তু অনেকটা জটিল হয়ে যাবে যদি আরও লেট করানোর প্রচেষ্টা করে সেই ক্ষেত্রে কিন্তু রাজ্য রুলিং পার্টি চাইবে যারা সমস্ত কিছু দেখাশোনা করে সেই সমস্ত সিস্টেম কিন্তু চাইবে অলওয়েজ যে তাদের এই যে রেজাল্ট ফলস্বরূপ তার বেরোনোর আগেই কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সমস্ত অ্যামাউন্ট যারা প্রপার করেছিল যাদের ক্যান্সেল হয়নি তাদের কথা বলিনি আমি যারা প্রপার অ্যাপ্লাই করেছিল প্রথমে ফ্রেশ অ্যাপ্লিকেন্ট ছিল বা রিনুয়াল অ্যাপ্লিকেন্ট ছিল যাদের টাকা হোল্ডে গেছে তাদের টাকা কিন্তু ঢুকে যাবে আর একটা বিষয় আমি তোমাদের জানাচ্ছি যাদের ক্যান্সেল হয়েছে বা কোনো ক্ষেত্রে ডকুমেন্টকে তোমরা রিআপলোড করেছো তোমাদের অ্যামাউন্ট ক্রেডিট হতে কিন্তু এখনও সময় লাগবে সেই ক্ষেত্রে যারা যাদের প্রথমে ক্যান্সেল হয়ে গেছে রিজেক্টেড হয়েছে তারা কিন্তু এখনও তাদের প্রসেস করছে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের টাকা আসতে সময় লাগবে কিন্তু তোমরা ছাড়া যারা ফ্রেশ অ্যাপ্লাই করেছিলে তাদের কিন্তু অ্যামাউন্ট খুব তাড়াতাড়ি ক্রেডিট হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ভিডিওটিতে বললাম অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নিও টেকনিক্যাল জিনিয়াস কিন্তু অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশান নিয়ে আসে এবং খুব গুরুত্বপূর্ণ ভিডিও আরেকটা কথা আমি তোমাদের আবারও বলছি অবশ্যই কমেন্ট করে জানাও তুমি কবে অ্যাপ্লাই করেছিলে আর এই লটের যে টাকা ঢুকবে সেটা কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট পাবে তো সেই ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই তোমাদের যাদের টাকা ঢোকেনি নি অ্যাপ্রুভাল হয়ে রয়েছে তাদের সবার অ্যামাউন্ট ক্রেডিট হবেই ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো প্রোটেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো সকল ইনফরমেশান সবার আগে পেতে থাকো ধন্যবাদ